ভাইরাল ফটো এডিটিং এর যে ট্রিক্স বা এইটা কিভাবে তৈরি করতে হয় মোবাইল দিয়ে এখন দেখাবো। তো এই কাজটা করতে গেলে কয়েকটা স্টেপে আপনাকে এই ধরনের এডিটিং গুলো করতে হবে, তো স্টেপ বাই স্টেপ এখন আপনাদের দেখিয়ে দিব। তো সর্বপ্রথম আপনি কি করবেন, আপনার ফোনের ডাটা কানেকশনটা চালু করে নেবেন, সেটা ডাটা মানে মোবাইল ডাটা হোক অথবা ওয়াইফাই হোক চালু করে নেবেন। নেওয়ার পরে জাস্ট ক্রোম ব্রাউজারটা ওপেন করে নেবেন। গুগল ফন্ট এ দেখুন, এই যে আমি মার্ক করে দেখাইতেছি আরবান জঙ্গল ফন্ট, এটা লিখে সার্চ করবেন। এই যে প্রথম এটা থেকেও নিতে পারবেন, কিন্তু দেখুন আমি এখানে আরবান জঙ্গল ফন্ট ডাউনলোড, এই দেখুন এই যে এইটাই, কিন্তু দেখুন এই যেখানে চলে আসবেন আসার পর দেখুন এই যে ডান পাশে দেখুন ডাউনলোড নামে একটা অপশন কিন্তু চলে আসছে, আরবান জঙ্গল ফন্ট। দেখুন এই যে ডান পাশে ডাউনলোড, জাস্ট আমরা কী করবো ফ্রি ফর পার্সোনাল ইউজ এইটার উপরে কী করবো ডাউনলোড বাটনে ক্লিক করে দেব। তো ডাউনলোড বাটনে ক্লিক করার পর দেখুন এটা কিন্তু ডাউনলোড হয়ে গেছে। জাস্ট ডাউনলোড হয়ে যাওয়ার পর জাস্ট আপনি কী করবেন, দেখুন এটা কিন্তু একটা জিপ ফাইল আকারে এটা কিন্তু ডাউনলোড হলো। তো জাস্ট এখন আপনি চলে যাবেন আপনার ফোনের ফাইল ম্যানেজারে। তো ফাইল ম্যানেজারে আসার পর দেখুন এখান থেকে জাস্ট আপনি কী করবেন ডাউনলোড অপশনে ক্লিক করে দিবেন। ডাউনলোড অপশনে ক্লিক করে দেওয়ার পর দেখুন ওই উপরে কিন্তু লেখা আছে আরবান জঙ্গল ফন্ট, দেখুন জাস্ট এইটা কিন্তু দেখুন এই যে এখান থেকে আমরা কী করবো এটাকে আমরা কী করে নিব, এই এক্সট্রাক্ট করে নিব। দেখুন এটা কিন্তু এক্সট্রাক্ট করে নিতে হবে আপনাকে, এক্সট্রাক্ট না করলে কিন্তু আপনার হবে না। দেখুন এই যে এই দেখুন এটাতে ক্লিক করার পর দেখুন এই যে নিচে এই ডান পাশে এক্সট্রাক্ট, এই পাশে ক্যান্সেল, জাস্ট আমরা এক্সট্রাক্ট করে নিব। দেখুন এক্সট্রাক্ট কিন্তু হয়ে গেল। জাস্ট আপনি কী করবেন এখান থেকে এই টিএক্সটি ফাইলটাকে এইভাবে কপি করে আপনার একটা কপি করে দেখুন একটা ফোল্ডারে আপনি নিয়ে রাখবেন। তো দেখুন আমি এখান থেকে যে এই ফন্ট ফোল্ডারে রেখে দিলাম, দেখুন এখানে কপি হেয়ার করে দিয়ে দিলাম। দেখুন আমাদের ফন্ট ডাউনলোডের কাজ শেষ। তো এখন আমরা চলে যাব এই যে গুগল প্লে স্টোরে আসবেন। তো গুগল প্লে স্টোরে আসার পরে একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড দিবেন যার নাম হলো পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব দেখুন এই যে পিক্সেল ল্যাব এটা লিখে ডাউনলোড দিবেন। দেখুন এই দেখুন এটা কিন্তু আমার ডাউনলোড করা আছে, জাস্ট এটা জাস্ট আমরা ওপেন করে নেব। দেখুন এখান থেকে আমরা ওপেন করে নেব, দেখুন এই যে দেখুন আমি পিক্সেল ল্যাবটা এভাবে ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পর দেখুন এই যে নিচে এই সাইজটা আপনি সিলেক্ট করে নেবেন। তো এই সাইজটা সিলেক্ট করার পর আপনি কী করবেন, এই যে উপরে থ্রি ডট মেনুতে ক্লিক করবেন, যে ধরনের একটা আপনি সিন লাগাইতে চান মানে মাঠের সিন অথবা পাহাড়ের সিন যে ধরনের সিন লাগাইতে চান সেটা দেখুন ইমেজ ইউজ ইমেজ ফ্রম গ্যালারি এটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন আমি যে ইমেজগুলো এখানে লাগাইছি দেখুন জাস্ট সেই ইমেজগুলো এখান থেকে নেবেন, এবং এই ইমেজগুলো কোথা থেকে ফ্রিলি সুন্দরভাবে ডাউনলোড করবেন সেটা দেখিয়ে দেবো ভিডিওর শেষে, সেটা আমি দেখিয়ে দেবো। তো দেখুন আমি এখান থেকে এভাবে দিয়ে দিলাম, আমার এখানে কিন্তু কাজটা শেষ। জাস্ট এখন আপনি কী করবেন দেখুন এই এ লেখা, জাস্ট এই লেখার উপরে ক্লিক করে দেখুন টেক্সট প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর জাস্ট এখানে আপনি ইংলিশে আপনার নাম বা যে কোনো কিছু আপনি এখানে লিখুন। তো জাস্ট আমি এখানে আমার নামটা লিখতেছি আর এ টি টি এ এন রতন, জাস্ট আমার নামটা এখানে লিখে দিলাম দেখুন রতন। জাস্ট আমি সবগুলো বড় হাতে দিই তাহলে দেখতে সুন্দর দেখা যাবে। তো দেখুন এখানে রতন লিখলাম। তো এখন এইটা দেখুন এখানে সাইজটাকে একটু বড় করে দিন, সাইজে নিয়ে এসে এখানটাকে বড় করে দিন। বড় করে দেওয়ার পর দেখুন এখন আমাদের কাজ হলো এই যে ফন্ট, দেখুন এই যে ফন্ট লেখা আছে এইটার উপরে আপনি ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন মাই ফন্টে ক্লিক করুন। ক্লিক করার পর দেখুন যে এই যে প্লাস আইকনে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি কী করবেন যে ফাইল আপনি এই যে এক্সট্রাক্ট করে কপি করা ফন্টটা ডাউনলোড করে রাখলেন সেখানে এখানে নেবেন। দেখুন এখান থেকে যে জঙ্গল আরবান ফন্ট এখান থেকে ক্লিক করে দেবেন, দেখুন অ্যাড করে দেবেন, অ্যাড কিন্তু হয়ে গেছে, জাস্ট ওকে বাটনে প্রেস করে দেবেন। এখন দেখুন আবার আপনি এখান থেকে যাবেন, তারপর দেখুন এই যে মাই ফন্টে আসবেন, আসার পর দেখুন এটা কিন্তু এই যে ওপেন হয়ে গেছে। দেখুন এটাতে আমরা ক্লিক করে দেবো, দেখুন এই যে এটা কিন্তু হয়ে গেছে। তো সিম্পল এইভাবে কিন্তু আপনি কী করতে পারবেন, এই যে আপনার লেখাটা এভাবে দিয়ে রাখতে পারবেন। তারপর দেখুন এখন কাজ হলো এখানে একটা আপনি আপনার নিজস্ব ছবি আনবেন, মানে ব্যাকগ্রাউন্ড ইরেজ করে একটা ছবি আনবেন। তো ব্যাকগ্রাউন্ড ইরেজ কীভাবে করবেন এবং আপনি ইমেজগুলো কীভাবে ডাউনলোড দেবেন ভিডিও শেষে আমি দেখিয়ে দেবো। জাস্ট আমি এখান থেকে আমার একটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করে একটা পিকচার নিয়ে আসতেছি। তো দেখুন এখান থেকে আমি গ্যালারিতে ক্লিক করলাম, গ্যালারিতে ক্লিক করার পর জাস্ট আমি যে ফোল্ডারে রেখে দিয়েছি দেখুন আমি এখান থেকে আমার ব্যাকগ্রাউন্ড ইরেজ করা একটা ফাইল এখানে এই যে ছবি এখানে আমার রাখা আছে দেখুন এটা আমি এইভাবে দিয়ে দিব। দেখুন এখানে আপনারা পজিশন মতো ধীর সুস্থরভাবে এটা এইভাবে রেখে দিবেন, চাইলে আপনি এখান থেকে ক্রপ করে দেখুন এটাকে এই পাশে করে দেবেন। দেখুন এটা দেখতে আরও সুন্দর
দেখা যাবে। দেখুন সিম্পলভাবে কিন্তু এই ফ্রন্ট এবং এই ভাইরাল এডিটিং ফটোগুলো কিন্তু আপনি সুন্দরভাবে কিন্তু এভাবে কাজ হয়ে গেলে জাস্ট আপনি কিবোর্ড করে সিম্পলভাবে এজ উপরে দেখুন সেভ বাটন, সেভ অ্যাজ এ ইমেজ, তারপর এখান থেকে এই যে কাস্টমের এই অ্যারো বাটনে ক্লিক করে আলট্রাতে ক্লিক করে সর্বোচ্চ রেজুলেশন এটা সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। এটা কিন্তু গ্যালারিতে সেভ হয়ে গেছে দেখুন। তো এখন আপনাদের কাজ হলো যে আপনি এই যে বিভিন্ন ধরনের সিনারি এগুলো আপনি কোথা থেকে ডাউনলোড করবেন। তো দেখুন এর জন্য আপনি এই যে ইমেজ সার্চ অপশন অথবা গুগল ক্রোম ব্রাউজারে গিয়েও করতে পারবেন অথবা এই সফটওয়্যারটাও নিতে পারবেন। দেখুন আমি এখানে লিখে রাখছিলাম যে এই গ্রাস এইচডি ওয়ালপেপার, তো এটা লিখে সার্চ দেওয়ার পরে দেখুন প্রচুর পরিমাণে কিন্তু এখানে বিভিন্ন ধরনের সিনারি চলে আসবে। তো জাস্ট আপনার যেটা প্রয়োজন সেটা এখান থেকে জাস্ট সিম্পলি এইভাবে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখুন এই যে অ্যারো বাটনে ক্লিক করলে কিন্তু এটা ডাউনলোড হয়ে, দেখুন এটা ডাউনলোড কিন্তু হয়ে গেল। এখন কথা হলো যে আপনার যে কোনো পিককে আপনি সেটা ব্যাকগ্রাউন্ড ইরেজ করবেন কীভাবে। তো এর জন্য আপনি চলে যাবেন গুগল ক্রোম ব্রাউজারে, দেখুন ফটো রিমুভার, ফটো রিমুভার দেখুন জাস্ট এটা লিখে সার্চ করবেন। সার্চ করার পর দেখুন এখানে চলে আসছে দেখুন এই যে ফ্রি ইমেজ ব্যাকগ্রাউন্ড রিমুভার অ্যাডোবি এক্সপ্রেস, তো জাস্ট এইটার উপরে আপনি ক্লিক করে দেবেন সর্বপ্রথমে। ক্লিক করে দেওয়ার পর দেখুন এই যে আপলোড ইওর ফটো এটাতে ক্লিক করুন। তো দেখুন এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে, দেখুন এখন লেখা আসলো কি আপলোড ইওর ইমেজ। জাস্ট আমরা কী করবো আপলোড ইওর ইমেজ, তো আপলোড ইমেজ করার পরে জাস্ট আপনাকে সাইন ইন করে নিতে হবে। দেখুন এই যে ডান পাশে সাইন ইন না করলে আপনি ব্যাকগ্রাউন্ড ইরেজ করার পরে এটাকে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো যার জন্য আমি এখান থেকে সাইন ইন করে নেবেন, দেখুন আমি এখান থেকে সাইন ইন করে নি। তো আপনার এই যে ফুল এইচডিতে আপনি এখানে আপলোড করতে পারবেন, ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। দেখুন এখান থেকে আমরা এখন যে কোনো ইমেজকে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমি আপনাদের দেখাই ফুল এইচডি আকারে। তো আপনি যে পিকচারটা ওইখানে দিবেন সেই পিকচারটা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন। তো দেখুন আমি এখান থেকে সিম্পলভাবে একটা জাস্ট ডেমো হিসেবে দেখাবো যে এটা আসলে ব্যাকগ্রাউন্ড কীভাবে ইরেজ হয়। দেখুন বন্ধুরা এখান থেকে আমি ক্যামেরা অপশনে যাই, ক্যামেরা অপশনে গিয়ে আমি একটা পিক্স জাস্ট এই যে এই পিকটাই জাস্ট ডেমো হিসেবে দেখানোর জন্য আপনাদের দিলাম। দেখুন এই পিকটা আপনাদের ব্যাকগ্রাউন্ড ইরেজ করে দেখাই, দেখুন এটা কিন্তু প্রসেস কিন্তু হচ্ছে। দেখুন এইভাবে কিন্তু খুব ইজিলি এই রিমুভ ডট বিজি থেকে কিন্তু আপনি ফুল এইচডি কোয়ালিটি এখানে আপনি ফ্রিতে করতে পারবেন। আর ওইখানে কিন্তু আপনি ফ্রিতে এইচডি কোয়ালিটির ভিডিও মানে ফটো ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আপনি করতে, দেখুন একদম এইচডি কোয়ালিটি। দেখুন এখান থেকে জাস্ট সিম্পলি ডাউনলোড করে নেবেন, হয়ে গেল। ডাউনলোড করার পর জাস্ট আমি যে প্রসেসগুলো দেখাইলাম প্রসেসগুলো ফলো করলে কিন্তু আপনি ওইভাবে এডিট ভাইরাল এডিটিং কিন্তু করতে পারবেন। তো ভিডিওটা কেমন লাগলো ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সেটা লিখে জানাবেন, আর ভিডিওতে যদি কোনো ইনকোয়ারি থাকে অবশ্যই সেটা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন।